আসসালামু আলাইকুম, আমি রুবি বলছি। কেমন আছেন আপনারা? আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি এই কলার সিস্টেম হাফ বডিটি আপনাদেরকে করে দেখাবো। অত্যন্ত সহজ করে আমি দেখিয়েছি। সম্পূর্ণ ভিডিওটি আপনারা যদি দেখেন তাহলে যে কোনো বয়সের বাচ্চার জন্য আপনারা নিজেরাই তৈরি করে নিতে পারবেন এমন কলার সিস্টেম একটি হাফ বডি। তো চলে যাই মূল কাজে। আমি নয় তার সুতা নিয়েছি এবং 2 মিলিমিটার কুশিকাটা নিয়ে নিয়েছি। তো এখন আমি চেন করে নেব। প্রথমে আমি স্লিপ নট দিয়ে নিচ্ছি। স্লিপ নট দেওয়ার পরে আমি চেন করে নেব, 1 2। এভাবে কিন্তু কোনো গণার প্রয়োজন নেই, জাস্ট চেন করে নেব মাপ অনুযায়ী। তো যে বাচ্চার জামা তৈরি করবেন সেই বাচ্চার একটি জামা হলে ভালো হয়। তো আমি 2 বছরের বাচ্চার জন্য করব। 2 বছরের বাচ্চার জন্য আমি যে 2 বছরের বাচ্চার একটি জামা নিয়ে নিয়েছি এবং পেটের অংশটা, এই যে দেখুন পেটের অংশটা এভাবে ভাঁজ করে ধরে তারপরে আমি চেন করে নিয়েছি। এছাড়াও আমি কোন বয়সের বাচ্চার পেটের অংশের মাপ কতটুকু আমি বলে দিচ্ছি। তো এই যে দেখুন আমি এখন বলে দিচ্ছি, 1 বছরের বাচ্চার জন্য 20 ইঞ্চি পেটের মাপ এটি, 2 থেকে 3 বছরের 22 ইঞ্চি, 4 থেকে 5 বছরের 24 ইঞ্চি, 6 থেকে 8 বছরের 26 ইঞ্চি, 9 থেকে 10 বছরের বাচ্চার 28 ইঞ্চি, 10 থেকে 14 বছরের বাচ্চার 30 ইঞ্চি এবং 15 থেকে যত বড়ই হোক 32 থেকে 40 ইঞ্চি আপনাদের মাপ মতো করে নেবেন। তো এটিই ছিল মাপ। আর এরপরে আমি আর বাকি 3টি চেন দিয়ে নিচ্ছি। 3টি চেন দিচ্ছি ডাবল ক্রোশে করার জন্য। 3টি চেন দিয়ে 4 নম্বর চেন থেকে আমি ডাবল ক্রোশে করতে থাকব। তো এই যে দেখুন এভাবে আমি প্রতিটি চেনে একটি করে ডাবল ক্রোশে করে যাব। তো এভাবে প্রতিটি চেনে একটি করে আমি ডাবল ক্রোশে করে যাব একদম শেষ পর্যন্ত। তো এই যে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, শেষ পর্যন্ত ডাবল ক্রোশে করে নিয়েছি আমি। এরপরে এখন পরের লেয়ার করব। 3টি চেন দিলাম, 3টি চেন দিয়ে কাজটি উল্টে দিলাম এবং পরের চেন থেকে আবারও প্রতিটি চেনে একটি করে ডাবল ক্রোশে করে নেব। এভাবে করে আমি ডাবল ক্রোশের উপরে ডাবল ক্রোশের লাইন করে করে আমি বডির মাপটি নিয়ে নিব। এই যে দেখুন, তো আমি এখানে প্রায় 5 ইঞ্চির মতো ডাবল ক্রোশের লাইন করেছি। তো আপনাদের বাচ্চার বয়স অনুযায়ী 6 ইঞ্চি 7 ইঞ্চি রাখতে পারেন। এই যে দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, আমি 14টি লাইন দিয়েছি 2 বছরের বাচ্চার জন্য। বাচ্চার বয়স বাড়লে এরকম ডাবল ক্রোশের লাইনও আপনাদের বেড়ে যাবে। তো জামা যদি থাকে হাতের কাছে তো জামাটির এই যে দেখুন এই অংশটার সমান করে ডাবল ক্রোশের লাইন দিয়ে দিবেন। একটু একটু কম বেশি হতে পারে, সমস্যা নেই তাতে। হাতার অংশ না, কিন্তু হাতার অংশ তো হাতাই হবে। এই অংশটা এভাবে মেপে আপনারা ডাবল ক্রোশের লাইন রাউন্ডের পর রাউন্ড দিয়ে দিয়ে করে নেবেন একটি 4 কোণা ডাবল ক্রোশের লাইন। হাতার অংশটা আমরা এখনই করব। তো এই ছিল আমার প্রথম অংশ। তো আমি এখন ভাঁজ করব। ভাঁজ করে মাঝখানের যে অংশ একদম মিডল পয়েন্ট, মিডল পয়েন্টে আমি একটি চিহ্ন দিয়ে দিব। আর মিডল পয়েন্টটা আমি এভাবে বের করেও কিন্তু গুনে নিয়েছি একদম ডাবল ক্রোশে, বা এই ডাবল ক্রোশে এখানে 36টি, এখানে 36টি, এভাবে গুনে গুনে আপনারা মিডল পয়েন্টটা বের করবেন। তো ভিডিওর জন্য আমি আপনাদেরকে গুনাটা দেখাইনি, তো সেক্ষেত্রে আপনারা গুনে গুনে নেবেন। তো আমি চিহ্ন দিয়েছি একদম মাঝখানে। এখন আমি সাইড থেকে 1 2 2টি চেন দিব। 2টি চেন দেওয়ার পরে এখানে দেখুন পরের, এই যে আমি দেখিয়ে দিচ্ছি, পরের 2টি চেনে আমরা ডিক্রিজ করব, মানে ঘর কমাবো। তো 2টি চেন দেওয়ার পরে এই যে ইয়ার্ন ওভার করে পরের পরের চেনে কুশিকাটা ইন করিয়ে একবার 2টি লুপ ক্রস করলাম, তারপর আবারও ইয়ার্ন ওভার করে 2টি লুপ ক্রস করলাম। হাতে 3টি লুপ জমা হলো, 3টি লুপ একসাথে ক্রস করে দেব। তো এরপরে আর কোনো কাজ নেই, এরপরে জাস্ট প্রতিটি চেনে একটি করে ডাবল ক্রোশে দিয়ে দিব।
জাস্ট প্রথম দুটি ঘরে আমরা ডিক্রিজের কাজ করব, যেহেতু এখানে হাতা শেপ আসবে একদম চিহ্নওয়ালা ঘর পর্যন্ত চলে যাব। তো এই যে দেখুন চিহ্নওয়ালার তিন ঘর আগ পর্যন্ত আমরা আছি, যেহেতু আমরা দুটি ঘর, এই যে দুটি চেন আমরা কিন্তু ডিক্রিজ করব, এই এটা এবং এটা ডিক্রিজ করব। তো সেজন্য আমরা তিন নাম্বার ঘর পর্যন্ত করেছি, তিনটি চেন কিন্তু খালি আছে ডিক্রিজ করার জন্য। তো এখন দেখুন ইয়ার্ন ওভার করে দুটি লুপ ক্রস করালাম, তারপরে আবারও ইয়ার্ন ওভার করে দুটি লুপ ক্রস করালাম, হাতে তিনটি লুপ একসাথে ক্রস করিয়ে দিব, হয়ে গেল ডিক্রিজ। এখন চিহ্নওয়ালা যে ঘর, এই চিহ্নওয়ালা ঘরের মধ্যে আমরা জাস্ট একটি ডাবল ক্রোশে দিয়ে দিব এখানে। তো হয়ে গেল আমাদের। এরপরে আবারও আমরা দুটি চেন দিব সেমভাবে, দুটি চেন দিয়ে পরের দুটি চেনে ডিক্রিজ করব। সেক্ষেত্রে আমাদের গলাটাও হবে হাতাটাও হবে, এই দুটি ঘরে ডিক্রিজ করব। ইয়ার্ন ওভার করে দুটি লুপ ক্রস করাবো, অর্ধেক ডাবল ক্রোশে করে, আর কোনো ডাবল ক্রোশে করছি না। এরপরে আবারও দুটি লুপ ক্রস করিয়ে এটা অর্ধেক ডাবল ক্রোশে, হাতে তিনটি লুপ জমা হলো, তিনটি লুপ একসাথে ক্রস করিয়ে দিলাম। তারপরে প্রতিটি চেনে একটি করে ডাবল ক্রোশে দিব। এভাবে প্রতিটি চেনে একটি করে ডাবল ক্রোশে দিয়ে আবার শেষের দিকেও কিন্তু ডিক্রিজ করব। তো দুই সাইডেই এভাবে ডিক্রিজ করে করে আমরা এগিয়ে যাব। তো শেষের দিকটা একটু দেখিয়ে দিচ্ছি, এই যে দেখুন দুটি ঘর ডিক্রিজ করব, এটি এবং এটি, এই যে ইয়ার্ন ওভার করে অর্ধেক ডাবল ক্রোশে করে, আবারও ইয়ার্ন ওভার করে অর্ধেক ডাবল ক্রোশে করব। সম্পূর্ণ ডাবল ক্রোশে করছি না কিন্তু, এই জন্য এটাকে আমি অর্ধেক ডাবল ক্রোশে বলছি। এই যে তিনটি লুপ একসাথে ক্রস করে দেব, এবং শেষে একটি তিনটি চেন আছে, তিনটি চেনের এই যে তিন নাম্বার চেনের ভেতর দিয়ে আমরা নর্মাল একটি ডাবল ক্রোশে দিয়ে দেব। তো এই যে নর্মাল ডাবল ক্রোশে দিলাম, এরপর আবারও দুটি চেন দিব, দুটি চেন দিয়ে এরপর আবারও দুই ঘর ডিক্রিজ করব। আশা করি বুঝতে পেরেছেন, অর্ধেক ডাবল ক্রোশে, তারপরের চেনে আবার অর্ধেক ডাবল ক্রোশে, হাতে তিনটি লুপ হলো, তিনটি লুপ একসাথে ক্রস করিয়ে দিব, তারপরে প্রতিটি চেনে একটি করে ডাবল ক্রোশে দিব। প্রতিটি চেনে একটি করে ডাবল ক্রোশে দিয়ে একদম এখানেও আবার দুটি ঘর ডিক্রিজ করব। এই যে দেখুন অর্ধেক ডাবল ক্রোশে, এরপরে আবার অর্ধেক ডাবল ক্রোশে, তিনটি লুপ একসাথে ক্রস করিয়ে দেব। এরপরে নর্মালি তিন নাম্বার চেনের ভেতর দিয়ে একটি নর্মাল ডাবল ক্রোশে দিয়ে দিব। তো এভাবে করে আমি দুই পাশে ডিক্রিজ করে করে এগিয়ে যাব, যেভাবে করে আস্তে আস্তে করে শেপ আসবে। তো যতক্ষণ না পর্যন্ত আমাদের একদম শেষ ফিনিশিং 2 ইঞ্চির মতো না থাকছে, আমরা ততক্ষণ পর্যন্ত এভাবে ডিক্রিজ করে 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 নিয়েছি। যে দেখুন দুই পাশে কমে তিন কোণা একটি আকার ধারণ করেছে। তো তিন কোণা যখন হয়েছে, এই যে দেখুন এখন আমাদের যে হাতার অংশ, যে এই অংশটা আমরা হাতার জন্য রাখবো, তো এখানে কিন্তু ডিক্রিজের কাজ শেষ হয়ে যাবে। ডিক্রিজ করলে তো অনেক চিকন হয়ে যাবে, তো এখানে আমরা এখন ডাবল ক্রোশের উপরে ডাবল ক্রোশে দিব, তিনটি চেন দিব, এখন দুটি চেন দিব না কিন্তু, এখন তিনটি চেন দিব, যেহেতু এটা ডাবল ক্রোশে, এটা কিন্তু ডিক্রিজ করছি না। এরপরে প্রতিটি চেনে একটি করে ডাবল ক্রোশে দিয়ে দেব। এই যে দেখুন প্রতিটি চেনে একটি করে ডাবল ক্রোশে, মোট 5টি ডাবল ক্রোশে আমার এখানে থাকবে। তো এই যে দেখুন
তিন নাম্বার চেনের ভেতরে একটি ডাবল ক্রোশে, তো মোট পাঁচটি ডাবল ক্রোশে হলো। তো এইভাবে পাঁচটি করে ডাবল ক্রোশে দিয়ে আমাদের বাড়িয়ে যেতে হবে। এক দুই তিন চার পাঁচ, পাঁচটি ডাবল ক্রোশে এই হাতারোর জন্য যথেষ্ট। এরপর আবারও তিনটি চেন একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে। কাজটি উল্টে দিলাম, উল্টে বাকি চারটি চেনে চারটি ডাবল ক্রোশে দিয়ে দিব। এভাবে তিন নাম্বার চেনের ভেতর দিয়ে একটি ডাবল ক্রোশে দিয়ে দিচ্ছি। তো এভাবে পাঁচটি করে ডাবল ক্রোশে দিয়ে দিয়ে আমাদের হাতার অংশটা বাড়িয়ে যেতে হবে। তো হাতার অংশটা বাড়ানো আমার হয়েছে, এই যে দেখুন। তো এই যে দেখুন, আমি হাতার অংশটা পাঁচটি করে ডাবল ক্রোশে দিয়ে হাতার অংশটা বাড়িয়ে নিয়েছি। সেম এই পাশটাও কিন্তু সেমভাবেই করে নিতে হবে। তো আমি সুতা অ্যাড করছি তিন নাম্বার চেনের ভেতর দিয়ে। তিন নাম্বার চেনের ভেতর দিয়ে আমি সুতা অ্যাড করেছি। অ্যাড করার পরে আমি দুটি চেন দিব, যেহেতু এখানে ডিক্রিজের কাজ হবে। তো দুটি চেন দেওয়ার পরে পরের দুটি চেনে আমরা ডিক্রিজ করে নেব। এই যে দেখুন, অর্ধেক ডাবল ক্রোশে, তারপরে আবারও পরের চেনে অর্ধেক ডাবল ক্রোশে। হাতে তিনটি লুপ, তিনটি লুপ একসাথে ক্রস করিয়ে দেব, হয়ে গেল ডিক্রিজ। তারপরে যতগুলো চেন আছে সবগুলোতে একটি করে ডাবল ক্রোশে দেব। এই যে একটি করে ডাবল ক্রোশে দিয়ে আমরা গলার অংশেতে চলে যাব। এই যে গলার সাইডে চলে যাব। তো এই যে দেখুন, গলার সাইডে আমি দুটি চেনে ডিক্রিজ করব। এই যে দুটি চেনে অর্ধেক ডাবল ক্রোশে, তারপরে আবার অর্ধেক ডাবল ক্রোশে দিয়ে তিনটি লুপ একসাথে ক্রস করে দিব। তারপরে যে চিহ্ন দিয়েছিলাম সে চিহ্নতে একটি নর্মাল ডাবল ক্রোশে দিব। তাহলে এখানে গলার অংশটাও হয়ে গেল, হাতার অংশটাও হয়ে গেল। এরপর আবার দুটি চেন দিব, এরপরে দুই ঘর ডিক্রিজ করব। এই যে দুই ঘর ডিক্রিজ করছি, হাতে তিনটি লুপ, তিনটি লুপ একসাথে ক্রস করিয়ে দিব। এরপরে সবগুলোতে একটি করে ডাবল ক্রোশে দিয়ে দিব। তো এভাবে করে এই অংশটাও আমরা সেম আগের অংশের মতো করে নিব। তো এই যে দেখুন, সেমভাবে এই যে এই অংশটা যেভাবে আমরা করেছি, সেমভাবে দুই পাশ থেকে কমিয়ে কমিয়ে এই পাশের অংশটাও আমরা সেমভাবে করে নিব। তো আশা করি বুঝতে পেরেছেন আমি কীভাবে করেছি। এই যে দেখুন, সেমভাবে আমি করে নিয়েছি। করে নেওয়ার পরে এই যে হাতার অংশটা যেইটুকু করেছি, সেইটুকু হাতার অংশটা করার পরে আমার গলা ছোট হয়ে গিয়েছিল। তো গলা যদি ছোট হয়ে যায় তো সেটা আপনারা এই এক পাশ বাড়িয়ে নেবেন। এই যে দেখুন, আমি এক পাশ কতটা রাউন্ডের পর রাউন্ড বাড়িয়ে অনেকটা লম্বা করে নিয়েছি। এখন আমি মেপে দেখাচ্ছি। এই যে দেখুন, কারণ দুই বছরের বাচ্চার জন্য গলার মাপ 20 ইঞ্চি নিতে হবে, তো আমি একটু বড় নিব। এই যে দেখুন, আমি গলার মাপটা কিভাবে দিচ্ছি, কারণ এইটাই কিন্তু গলা, এটা কিন্তু একদম ডাইরেক্ট ঢুকবে, এটা কিন্তু কোনো বোতাম নাই। তো 20 ইঞ্চির জায়গায় আমি 22 ইঞ্চি নিয়েছি, 2 ইঞ্চি বেশি নিয়েছি, 2 ইঞ্চি বেশি। এই যে 20 ইঞ্চি, 20 ইঞ্চির জায়গায় আমি 22 ইঞ্চি নিয়েছি। দুই বছরের বাচ্চার জন্য 22 ইঞ্চি নিয়েছি আমি। তো এখন আমি জয়নিং দিয়ে দিব। এই যে দেখুন, দুই পাশটা জয়নিং দিয়ে দিব, এক পাশ ছোট এক পাশ বড়, কারণ আমাদের গলার অংশ ছোট হয়ে গিয়েছিল, এই জন্য আমি এক পাশ বড় করে নিয়েছি। আপনারা যদি দুই অংশ সমান করে নিতে চান তাহলে ওই পাশটা আরও বাড়িয়ে নিতে হবে। তো একই কথা আমি এখানে জয়নিংটা দিয়ে দিব, জাস্ট এভাবে ধরে। এই যে দেখুন আমি কিভাবে ধরছি, এভাবে দুই মাথা ধরে। তারপরে তো আমি আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন,
যে দুটি মাথা এভাবে ধরে এই যে এই পাশে কুশি কাটা ইন করিয়ে লুপে লুপটা ওই পাশে ছিল তো লুপটা এই পাশে নিয়ে আসব এই যে দেখুন লুপটা এই পাশে নিয়ে এসে এই যে লুপটা এই পাশে নিয়ে এসে এরপরে চেইনের ভেতরের দিকে যে লুপগুলো আছে যে দেখুন ভেতরের দিকে যে লুপ ওই পাশের যে লুপ একটি লুপ এবং এই পাশের আরেকটি লুপ দুটি লুপ একসাথে করে আঙ্গুলের সুতা টান দিয়ে একটি স্লিপ স্টিচ আবারও পরের চেনে সেমভাবে এই যে দেখুন স্লিপ স্টিচ তারপরে আবারও স্লিপ স্টিচ এরপরে আবারও স্লিপ স্টিচ তো এইভাবে করে জয়েনিংটা দিয়ে দিলাম তো আমি সুতা কাটবো না কারণ আমার আরও কাজ আছে বাকি তো এই যে দেখুন আমি আপনাদেরকে আউটলুকটা দেখিয়ে দিচ্ছি আউটলুকটা দেখানোর পরে যে দেখুন আমি এখন যে পাশে সুতা আছে সেই পাশে এই এই ভেতরের দিকে বর্ডার দিব এই যে আমি 22 ইঞ্চি নিয়েছি 2 ইঞ্চি বেশি নিয়েছি 2 ইঞ্চি কিন্তু আমাদের এই বর্ডার দেওয়ার কারণে কমে যাবে এই জন্য আমি একটু বাড়িয়ে নিয়েছি 20 ইঞ্চি পরে থাকবে তো এই যে দেখুন একটি চেন দিয়ে যে পরের যে ফাঁকা সেই ফাঁকাতে দুটি সিঙ্গেল স্টিচ তারপরে আর একটি ফাঁকা এগুলো কিন্তু ডাবল ক্রোশের ফাঁকা ডাবল ক্রোশের ফাঁকাগুলোতে দুটি করে সিঙ্গেল স্টিচ দিয়ে দিতে হবে একেবারে প্রতিটি ফাঁকাতে দুটি করে সিঙ্গেল স্টিচ দিয়ে দেব তো এইভাবে প্রতিটি ফাঁকাতে দুটি করে সিঙ্গেল স্টিচ দিব আমি দুটি করে সিঙ্গেল স্টিচ দিয়ে দিয়ে গলার অংশের যে একদম কোনাকুনি ভি শেপ এই ভি শেপের এই কোনাটা কিন্তু মিলানোটা একটু ব্যাপার আছে তো জন্য এই পাশে আমি চলে এসেছি তো এই যে দেখুন ভি শেপটা কীভাবে আমি মিলাবো সেটি একটু ভালোভাবে দেখবেন এই যে দেখুন আমি বাকি অংশটা দুটি করে সিঙ্গেল স্টিচ দিয়ে করে নিয়েছি এখন একটি ফাঁকা বাদ রেখেছি আমি একটি ফাঁকার মধ্যে দুটি সিঙ্গেল স্টিচ দেইনি একদম শেষ ফাঁকাটাতে যে দেখুন এটাতে তো এটাতে আমরা এখন একটি সিঙ্গেল স্টিচ দিব এই যে একটি সিঙ্গেল স্টিচ দিব যেহেতু এটা কোনা একটা শেপ রাখতে হবে জন্য একটি সিঙ্গেল স্টিচ দিয়ে এরপরে কুশি কাটা ইন করিয়ে কোনো সিঙ্গেল স্টিচ দিব না জাস্ট লুপ নিয়ে এসেছি এরপরের যে ফাঁকা ওই পাশের যে ফাঁকা এই যে দেখুন এই পাশে যাওয়ার জন্য যে ডাবল ক্রোশের ফাঁকাটা সেটাতে লুপ নিয়ে আসবো আবার লুপ নিয়ে এসে তিনটি লুপ একসাথে ক্রস করিয়ে দিব এই যে এখন ভি শেপটা থাকবে এরপরে আবার নর্মালি এখানে একটি সিঙ্গেল স্টিচ তারপরে পরের যতগুলো ফাঁকা আছে সবগুলোতে দুটি করে সিঙ্গেল স্টিচ হবে আগের মতো তো এভাবে আমি সম্পূর্ণটা করে যাব একদম ওই পর্যন্ত এই যে দেখুন এখন আমি যেই পাশ থেকে রাউন্ড শুরু করেছি এই পাশে একটি স্লিপ স্টিচের মাধ্যমে রাউন্ড কমপ্লিট করব এই যে আমাদের একটি রাউন্ড কমপ্লিট গলার ভেতরের অংশে এই যে দেখুন এখন আমি পরের রাউন্ড করব তো পরে রাউন্ড করার জন্য একটি চেন দিয়ে এখন প্রতিটি চেনে একটি করে সিঙ্গেল স্টিচ এখন তো আর কোনো ডাবল ক্রোশের ফাঁকা নাই এখন জাস্ট চেনের ফাঁকা তো চেনে প্রতিটি চেনে একটি করে সিঙ্গেল স্টিচ দিয়ে দেব আমি এই যে তো প্রতিটি চেনে একটি করে সিঙ্গেল স্টিচ দিয়ে আমি একেবারে আবারও এই যে কর্নারটা দেখিয়ে দিব গলার যে কর্নার সেই কর্নারটা তো কর্নারের কাছে চলে যাব প্রতিটি চেনে একটি করে সিঙ্গেল স্টিচ দিয়ে তো এই যে দেখুন কর্নারের কাছে আমি এই যে একটি সিঙ্গেল স্টিচ দিলাম এরপরে এই যে দেখুন শেষ যেই চেন সেই চেনে শেষ চেনে জাস্ট লুপ নিয়ে আসব এবং এই পাশের যে এই যে এখানে
এই একটি চেন মাঝখানের চেনটা বাদ রেখে পরের পরের যে চেন সেখান থেকে লুপ আনবো। একটি চেন কিন্তু মাঝখানে আমি বাদ দিয়েছি, বাদ দেওয়ার কারণে ভি শেপটা আসবে। এরপরে আবারও প্রতিটি চেনে একটি করে সিঙ্গেল স্টিচ দিয়ে সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করতে হবে। তো এভাবে করে আমি এই রাউন্ডও সম্পূর্ণটা কমপ্লিট করব। একদম শেষ পর্যন্ত এখানে এসে, এই যে এখানে এসে একটি স্লিপ স্টিচের মাধ্যমে এই পাশে রাউন্ডের সাথে জয়েনিং দিয়ে দেব। একটি চেন দিয়ে আমি সুতাটা এখানে কেটে দিব। এই যে দেখুন আমাদের গলা কিন্তু এখন একদম পারফেক্ট। আর আপনার বাচ্চার গলার সাথে পরিয়ে দেখবেন, গলা যাতে ছোট বড় না হয়, এভাবে করে হয়ে যাবে। তো এখন আমি কলারটা দিব। তো কলারের অংশ করার জন্য আমি মার্কার ইউজ করব। তো কলারটা শুরু করব আমরা হাতার, যে এই যে দেখুন হাতা এবং গলা, হাতার একটু উপর থেকে, একটু চোখের আন্দাজে, এই যে দেখুন চোখের আন্দাজে হাতার একটু উপরে, যেই পাশে আমরা হাতার অংশ শুরু করেছি তার 2 ইঞ্চি উপরে দিলেই হবে। এই যে দেখুন 2 ইঞ্চি উপর থেকে, এখন এই পাশটা আন্দাজে দিয়েছি, কিন্তু এই পাশটা কিন্তু আন্দাজে দেওয়া যাবে না। এই পাশটা, ওই পাশটা যতগুলো চেনের পরে আমরা করেছি, এই যে দেখুন যতগুলো চেনের পরে করেছি, যে গুনে নিতে হবে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 27টি চেনের, চেনে আমরা হচ্ছে 27 নম্বর চেনে মার্কার দিয়েছি, এখান থেকে আমরা 27টি চেন গুনব। তো এই যে দেখুন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27। তো 27 নম্বর ঘরে আমি আবার এই পাশেও মার্কারটা ইউজ করব। তো ওই পাশটা আমরা কিন্তু চোখের আন্দাজে করেছি, এই পাশটা কিন্তু আমরা গুনে করেছি, এই যে সমান সমান হয়ে গেছে। এখন আমরা কলারটি করব। তো কলারের অংশ করার জন্য আমি সুতা নিব, সুতাতে স্লিপ নট দিয়ে নিয়েছি। এখন এই যে মার্কার থেকে শুরু করব এক পাশে, তো মার্কারের ঘর যেটা সেখান থেকে শুরু করব, এই জন্য মার্কারটা খুলে ফেলব। তো এই যে দেখুন এখন মার্কারের ঘরের ভেতর দিয়ে করব, এই জন্য মার্কারটা আমি খুলে ফেলব। খুলে এই যে এই পাশের লুপ, লুপ কিন্তু চেনে দুটি থাকে, তো এই যে এই পাশের লুপ থেকে একটি লুপ, এই যে মার্কারের ঘরের যে চেন, এই মার্কারটা খুলে ফেলেছে এবং একটি লুপ নেব, একটি লুপ নিয়ে সুতা অ্যাড করব এই পাশের, যাতে করে কলারটা এক পাশে, মানে এই পাশে পড়ে থাকে। একটি চেন দিব, এরপরে পরের যে লুপ সেই এই পাশের লুপ, একটি লুপ সিঙ্গেল স্টিচ, সম্পূর্ণ চেনে কিন্তু ইন করাচ্ছি না, চেনের একটি লুপ নিচ্ছি, এই পাশের যে লুপ সেই লুপে নিয়ে এই যে সিঙ্গেল স্টিচ দিয়ে দেব। তো এভাবে করে প্রতিটি চেনে একটি করে সিঙ্গেল স্টিচ এই রাউন্ডে দিয়ে দিতে হবে। আমি আবারও ভালোভাবে দেখিয়ে দিচ্ছি, এই যে সম্পূর্ণ চেনে দুটি লুপ, এখানে কিন্তু আমরা একটি লুপ ইউজ করছি। তো সেমভাবে এই পাশের লুপ ধরে ধরে একটি সিঙ্গেল স্টিচের লাইন আমি দিয়ে একদম এই পাশের মার্কার পর্যন্ত চলে এসেছি। তো এই যে দেখুন, এই যে একটি এই পাশের লুপ থেকে সিঙ্গেল স্টিচগুলো দিচ্ছি, এটি কিন্তু কলারটা ভাঁজ হয়ে পড়ে থাকবে সুন্দর করে, জন্য এভাবে দিচ্ছি। তো এই পাশের মার্কারের ঘরের মার্কারটা খুলে নেব এখন, এই যে এখন মার্কারের ঘর, এই জন্য মার্কারটা আমি খুলে ফেলবো, মার্কারের আর দরকার নেই, এই জন্য আমি মার্কারের ঘরে একটি সিঙ্গেল স্টিচ দিয়ে দেব। তো হয়ে গেল আমাদের সিঙ্গেল স্টিচের লাইন। এখন আমি কলারের কাজ করব, 1, 2, 3, তিনটি চেন একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে। এখন এই যে কাজটি উল্টে দিলাম এবং উল্টানোর পরে এই চেনের গোড়াতে আমি একটি ডাবল ক্রোশে দেব, এই যে এই চেনের গোড়াতেই দিই কিন্তু, তাহলে প্রথম একটি চেনে দুটি ডাবল ক্রোশে হচ্ছে, এরপরে যতগুলো চেন আছে সবগুলোতে একটি করে ডাবল ক্রোশে দেব।
সবগুলোতে একটি করে ডাবল ক্রোশে দিয়ে দেব। তো প্রতিটি চেনে একটি করে ডাবল ক্রোশে দিয়ে আমি এই যে এই শেষ দিকে চলে এসেছি, শেষের দিকে যে দেখুন যে শেষের যে চেন সেখানে কিন্তু আমি দুটি ডাবল ক্রোশে দেব, একটি দিলাম এবং এখানে আমি আরেকটি দেব। তো শুরু করেছি দুটি ডাবল ক্রোশে দিয়ে, শেষও করলাম দুটি ডাবল ক্রোশে দিয়ে, আবারও তিনটি চেন একটি ডাবল ক্রোশে এবং এই চেনের গোড়াতে আরেকটি ডাবল ক্রোশে দেব। এরপরে যতগুলো চেন আছে সবগুলোতে একটি করে ডাবল ক্রোশে দেব। একদম শেষের দিকে শেষের যে চেন সেখানে দুটি করে ডাবল ক্রোশে দেব। তো এই যে দেখুন সবগুলোতে একটি, কিন্তু একদম শেষের যে চেন সেখানে দুটি ডাবল ক্রোশে দেব। তো এভাবে করে আমি সম্পূর্ণ কলারটি শেষ করব। তো সেমভাবে রাউন্ডের পর রাউন্ড বাড়িয়ে আমি প্রায় 8 থেকে 9টি ডাবল ক্রোশের রাউন্ড দিয়েছি। আপনাদের কলার যতটুকু মোটা চান ততটুকু ততগুলো ডাবল ক্রোশে আপনাদের প্রয়োজন মতো দিয়ে নেবেন। তো সেমভাবে প্রথমে ডাবল ক্রোশে দুটি দিয়েছি প্রথম ঘরে এবং শেষ ঘরে দুটি, বাকি সবগুলোতে একটি করে ডাবল ক্রোশে দিয়েছি, এমন করে ডাবল ক্রোশের রাউন্ড আমি দিয়েছি। তো এই যে দেখুন কলারটি খুব সুন্দরভাবে বসে গিয়েছে, এই যে। এখন আমি কলারের ফিনিশিংটা দিব, ফিনিশিংটা আমি দেখিয়ে দিব। এই যে দেখুন আমি কলারের যে মাপ সেটা প্রায় 5 ইঞ্চি, 4 থেকে 5 ইঞ্চি রাখলে ভালো হয়, তো সেভাবে আমি রেখেছি। তো আমি এখন সুতা অ্যাড করব কলারের ফিনিশিংটা দেওয়ার জন্য স্লিপ নট দিয়ে। এই যে দেখুন কলারের এই নিচের দিকে যেখান থেকে কলার শুরু হয়েছে সেখানে আমি সুতা অ্যাড করব। সুতা অ্যাড করে এখানে ডাবল ক্রোশের ফাঁকা আছে, একটি চেন দিয়ে ডাবল ক্রোশের ফাঁকাতে, এই যে এখানে যেহেতু ডাবল ক্রোশের ফাঁকা সেখানে দুটি সিঙ্গেল স্টিচ দিব। আবারও ডাবল ক্রোশের ফাঁকাতে দুটি সিঙ্গেল স্টিচ, এভাবে করে দুটি সিঙ্গেল স্টিচ করে এই যে উপরে উঠব। তো এই যে দেখুন উপরের অংশে, এই যে এই ফিনিশিংটা দেওয়ার জন্য উপরের অংশে যেহেতু একদম উপরে ফাঁকা কর্নারে যেতে হবে, তো কর্নারের জন্য দুটি সিঙ্গেল স্টিচ দিলে হবে না। তা আমি আবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমি দুটি দিয়েছিলাম, দুটি এই পাশে দুটি, এই পাশে দুটি, চারটি। তো কর্নারের যে ফাঁকা সেখানে আমরা দিব 4টি সিঙ্গেল স্টিচ, 3, 4, 4টি সিঙ্গেল স্টিচ দিয়ে। এরপরে যেহেতু এখানে একদম সোজা অংশ, সোজা অংশে প্রতিটি চেনে এই যে একটি চেনে একটি, পরের চেনে দুটি সিঙ্গেল স্টিচ, 1, 2, পরের চেনে একটি, তার পরের চেনে আবার দুটি, 1, 2, তার পরের চেনে একটি, এভাবে 1, 2, 1, 2, একটি চেনে একটি, পরের চেনে দুটি, একটি চেনে একটি, পরের চেনে দুটি, এভাবে করে এই অংশটা করে যেতে হবে। না হলে কিন্তু কলারটি বটে যাবে, এভাবে করলে আর কলারটি বটে যাবে না, বাঁকা হবে না। তো এই যে দেখুন আমি কর্নারের অংশটা আবারও দেখিয়ে দিব, এই যে আমি সম্পূর্ণটা একটি চেনে একটি, পরের চেনে দুটি এভাবে করেছি। তো যেহেতু কর্নারের ফাঁকা, সেই কর্নারের ফাঁকাতে 4টি সিঙ্গেল স্টিচ দিতে হবে কর্নারটা আসার জন্য, 1, 2, 3 এবং 4। এরপরে আবার এখানে ডাবল ক্রোশের ফাঁকা, প্রতিটি ডাবল ক্রোশের ফাঁকাতে দুটি করে সিঙ্গেল স্টিচ দিতে হবে এখানে, 1, 2, আবারও 1, 2, 1, 2, এভাবে করে সম্পূর্ণটা করতে হবে। তো এই যে দেখুন কলারের ফিনিশিং অংশটা হয়ে গিয়েছে। এখন আমি পার্ট 2-তে দেখাবো পেছনের অংশটা এবং বাকি ডিজাইনগুলো। তো সামনের অংশটা পার্ট 1-এ কমপ্লিট করেছি। তো পার্ট 2 দেখার আমন্ত্রণে আজকের মতো এখানেই বিদায়। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।
you.